হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের এমটিএস থেকে অর্থাৎ এসএসসি থেকে তোমাদের এমটিএস এর যে পরীক্ষাটা হয়েছিল তার যে অ্যান্সার কি সেটা কিন্তু অলরেডি আউট করে দেওয়া হয়েছে। সেই ব্যাপারে যে নোটিশ সেটা তোমরা একটু দেখে নাও, যে দেখো কি বলেছে। মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2022 আপলোডিং অফ টেনেটিভ অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস। তো দেখো, তোমরা যে যে যেই শিফটে পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকের কিন্তু সেই শিফট অনুযায়ী তোমাদের অ্যান্সার কি যেটা টেনেটিভ অ্যান্সার কি দেওয়া রয়েছে। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই টেনেটিভ অ্যান্সার কির জন্য যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয় তো তাহলে তোমরা তখন কি করতে পারো। যে দেখো কি বলেছে, যে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর মাল্টি টাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2022 ওয়াজ কন্ডাক্টেড বাই কমিশন ফ্রম ইন টু ফেজেস ফ্রম 2/5/2023 টু 19/5/2023 ফ্রম 13/6/2023 টু 26/2023 অ্যাট ডিফারেন্ট সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি। অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা পরীক্ষা নেওয়া হয়েছে, এবং যে 13 তারিখ জুন মাসের থেকে 20 তারিখ জুন মাসের পর্যন্ত কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে যে এমটিএস এর বিভিন্ন শিফটে। তো এখানে দেখো, এই যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এর যে টেনেটিভ অ্যান্সার কি কী বলেছে, দেখো টেনেটিভ অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস আর নাও অ্যাভেলেবেল অন দ্য লিঙ্ক গিভেন বিলো। এই যে লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কীভাবে তোমাদের অ্যান্সার শিট ডাউনলোড করবে আমি তোমাদেরকে খুব শিগগিরই বলে দিচ্ছি। তো দ্য ক্যান্ডিডেটস মে লগ ইন দ্য লিঙ্ক প্রোভাইডেড বিলো বাই ইউজিং দেয়ার এক্সামিনেশন রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তো তোমাদের যে ফর্মটা তোমাদের কাছে রয়েছিল বা যে অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে রয়েছিল, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের এক্সামিনেশন যে রোল নাম্বার আর পাসওয়ার্ডটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর সেই রোল নাম্বার আর পাসওয়ার্ডটা তোমরা ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করে নিতে পারবে। এবং কী বলেছে দেখো, যে রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ টেনেটিভ অ্যান্সার কিজ ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন ফ্রম 28/6/2023 5 PM টু 4/7/2023 5 PM অন পেমেন্ট অফ রেট রুপিস 100 পার কোয়েশ্চেন অর আনসার চ্যালেঞ্জ। অর্থাৎ কি বলেছে, যে তোমরা যে টেনেটিভ অ্যান্সার কিটা পাচ্ছ ওখানে তোমরা নিজেরা কি অ্যান্সার পুট করেছো এবং ওখান থেকে ওরা এসএসসি কোন অ্যান্সারটা প্রোভাইড করেছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, ওখানেই লেখা রয়েছে। তো সেখানে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন মনে হয় যে চ্যালেঞ্জ করা উচিত, তো তোমরা সেটা কিন্তু যে 28 তারিখ জুন মাসের 28 তারিখ থেকে বিকেল 5টা থেকে জুলাই মাসের 4 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারবে, এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য কিন্তু 100 টাকা করে লাগবে। এবং কি বলেছে, যে রিপ্রেজেন্টেশনস রিসিভড আফটার 4/7/2023 5 PM উইল নট বি এন্টারটেন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ 4 তারিখ 2023-এর যে 4ই জুলাইয়ের পর এরপরে কিন্তু এই যে কোয়েশ্চেনের চ্যালেঞ্জ কিন্তু তোমরা কেউ করতে পারবে না। 4 তারিখ বিকেল 5টার মধ্যেই কিন্তু তোমাদের যাবতীয় কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের কিন্তু সেটা জানাতে হবে। কী বলেছে দেখো, যে দ্য ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল ফর ক্যান্ডিডেটস ফ্রম 28/6/2023 5 PM টু 4/7/2023 5 PM দ্য ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ দেয়ার রেসপেক্টিভ রেসপন্স শিটস অ্যালং উইথ দেয়ার টেনেটিভ অ্যান্সার। অর্থাৎ তোমরা যে অ্যান্সার যেটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু তোমরা যখন দেখবে, আমি কিছুক্ষণ পরেই তোমাদের জন্য একটু এরকম অ্যান্সার শিট একটু আলোচনা করব, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওখানে প্রিন্টের অপশন আছে, তোমরা কিন্তু ফার্দার যে রেফারেন্স বা ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু অতি অবশ্যই এটাকে তোমরা ডাউনলোড করে রাখবে। এবং কি বলেছে দেখো, যে টেনেটিভ অ্যান্সার কিজ বাই ইউজিং দ্য লিঙ্ক গিভেন বিলো সিন্স দ্য সেম উইল নট বি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাবভ স্পেসিফাইড টাইম লিমিট। তো তোমরা এটা কিন্তু অতি অবশ্যই ডাউনলোড করে রাখবে, এবং যে এর যে কোন লিঙ্ক থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যান্সার শিটটা সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আমি তোমাদের যে খুব শিগগিরই যে এমটিএস এর একটি নোটিশ দেবো বলেছিলাম, তো খুব শিগগিরই আমি তোমাদের এমটিএস এর নতুন ব্যাচ চালু করছি। তো
সেক্ষেত্রে তোমরা যারা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু তোমরা অতি অবশ্যই যুক্ত হয়ে যেও, যে তোমরা যাতে এমটিএসের ফুল সিলেবাস এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কভার করা হবে এবং তোমাদের প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে। এবং যে এমটিএসের যে জেনারেটিভ অ্যান্সার কিয়ের যে তোমাদের একটি অ্যান্সার কি, আমি সেটা তোমাদের নিয়ে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।